পুরীর জগন্নাথ মন্দিরের প্রণামী বাক্স ভেঙে লুটপাট চালালো দুষ্কৃতীরা জগন্নাথ মন্দিরের দক্ষিণ দ্বারের কাছে রাখা প্রণামী বাক্সটি লুট করেছে দুষ্কৃতীরা পুলিশ খালি বাক্সটি উদ্ধার করেছে যদিও এই বিষয়ে পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের করেনি মন্দির কর্তৃপক্ষ এই ঘটনায় অবশ্য ব্যাপক সরগোল পড়ে গিয়েছে পুরীর এই বিখ্যাত জগন্নাথ মন্দিরে বৃহস্পতিবার সাতাশে জুলাই রাতে এই চুরির ঘটনাটি ঘটেছে বলে জানা যায় মন্দিরের দক্ষিণ দ্বারে রাখা প্রণামী বাক্সটিতে লুটপাট চালিয়ে দুষ্কৃতীরা কত টাকা নিয়ে গিয়েছে সেটা অবশ্য স্পষ্ট নয় যদিও ভক্ত থেকে স্থানীয় বাসিন্দাদের অনুমান বড় অঙ্কের টাকাই লুট হয়েছে পুরীর মন্দিরের এই প্রণামী বাক্স থেকে কারণ প্রতিদিন বহু ভক্তের আগমন হয় এই মন্দিরে আর মন্দিরে এসে অনেকেই মনস্কামনা পূরণে প্রণামী বাক্সগুলিতে টাকা দেন নৃসিংহ মন্দিরের পিছন দিকে খালি প্রণামী বাক্স পরে থাকতে দেখেন জগন্নাথ মন্দির পুলিশের কর্মীরা জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের অভিযোগ দায়ের না করার পাশাপাশি কিভাবে লুঠের ঘটনা ঘটল, তা নিয়ে মুখে কুলু পেটেছে মন্দির কর্তৃপক্ষ মন্দিরের নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা তাদের মতে প্রতিদিন পুরীর মন্দিরে এত ভক্ত সমাগম হয় সেই তুলনায় নিরাপত্তা বা নজরদারি যথেষ্ট কম তাই এই ধরনের ঘটনা ঘটছে অবিলম্বে ব্যবস্থা নেবার দাবি জানিয়েছেন তারা আমরা জানি যে পুরীর মন্দির লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় শুধুমাত্র এদেশের মানুষ এমনটা নয় বিদেশ থেকেও প্রচুর মানুষ প্রতি বছর আসেন এই পুরীর মন্দিরে বারে বারে যে অভিযোগটা ওঠে যে পুরীর মন্দিরে যেভাবে ভিড় হয় যেভাবে ভক্তরা আসেন সেই তুলনায় কিন্তু নজরদারি বা নিরাপত্তা ততটা নেই এই অভিযোগ ওঠে এবার যে ঘটনাটা ঘটলো পুরীর জগন্নাথ মন্দিরের প্রণামী বাক্স ভেঙে লুটপাট চালিয়েছে দুষ্কৃতীরা জগন্নাথ মন্দিরে দক্ষিণ দ্বারের কাছে রাখা প্রণামী বাক্সটা লুট করেছে দুষ্কৃতীরা পুলিশ খালি বাক্সটা উদ্ধার করেছে যদিও এ বিষয়ে পুলিশের কাছে কোনো অভিযোগ এখনো দায়ের করেনি মন্দির কর্তৃপক্ষ এই ঘটনায় ব্যাপক সরগোল পড়ে গিয়েছে পুরীর এই বিখ্যাত জগন্নাথ মন্দিরে বৃহস্পতিবার সাতাশে জুলাই রাতেই চুরির ঘটনাটা ঘটেছে বলেও জানা গিয়েছে মন্দিরের দক্ষিণ দ্বারে রাখা প্রণামী বাক্সটিতে লুটপাট চালিয়ে দুষ্কৃতীরা কত টাকা নিয়ে গিয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি যদিও ভক্ত থেকে স্থানীয় বাসিন্দাদের অনুমান যে বড় অঙ্কের টাকাই লুট হয়েছে পুরীর মন্দিরের এই প্রণামী বাক্স থেকে কারণ প্রতিদিন বহু ভক্তের আগমন হয় এই মন্দিরে আর মন্দিরে এসে অনেকেই মনস্কামনা পূরণে প্রণামী বাক্সগুলিতে টাকা দেন নৃসিংহ মন্দিরের পেছন দিকে খালি প্রণামী বাক্সটা পড়ে থাকতে দেখেন জগন্নাথ মন্দিরের পুলিশের কর্মীরা তারপরে চুরির বিষয়টা নজরে আসে ওই বাক্সটা জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের হাতে ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে বিস্তারিত আপডেট পেতে আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট করে ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই জানতে পারে